এই হাগুদা এই নারায়ণপুরের পাশ দিয়ে যাবো তো হ্যাঁ হ্যাঁ নারায়ণপুরের পাশ দিয়ে এই চম্পাখালি যাওয়া যায় চল বলছি কি এরকম একটা স্কুটি বৌদির কিনে দিলে হয় না হ্যাঁ হ্যাঁ দেবানি আগে চল আমার জানুর কাছে চল না দেখতে পেলে আমার ভালো লাগছে না হাগুদা কালকে থেকে কিছু খাওনি নি এই ওই হোটেলে দাঁড় করাবো নাকি হাগুদা ডেক ট্যাক গোছানো হয়ে গেছে দেখো আর কিছু লাগবে নাকি তোমার দুটো আন্ডার প্যান্ট ভরেছি আর কিছু ভরবো করে যা আবার আর ভর আমার আর কিছু বলার নাই আমার জানুরি না দেখতে পেলে আমার আর ভালো লাগছে না আরে হাগুদা তুমি টেনশন করো কিছু জন্যই তোমার জানোর সাথে যদি আমি তোমার বিয়ে না করে দিতে পারি তাহলে তোমার আমার বন্ধুত্ব আমি আর রাখবো না আমি একদম জীবন ছেড়ে চলে যাব দুনিয়া ছেড়ে চলে যাব ওরকম কথা বলিস না রে ভাই তুই না থাকলে আমার জীবনে তো কেউ নাই ভাই আরে বৌদি তো বাড়ি গেছে কোনো সমস্যা হয়েছে সেখানে গিয়ে সমাধান করে দিলেই তো হয়ে গেল ফোনটা লাগতেছে না বলে যত মোটামুটি সমস্যা হচ্ছে ফোন লাগলে সব ক্লিয়ার হয়ে যেত জানো তো এরকম করার লোক না ফোনটা কি হারাই গেল না কেউ চুরি করে নিল সেটাই তো টেনশন আরে টেনশন নিয়ে না চম পাখালি যাচ্ছি তো সব খবর হয়ে যাবে তুমি চলো তাড়াতাড়ি এই পড়া মুকো কোথায় চললি রে সকাল সকাল এই দেখ সকাল সকাল মাথা খারাপ করিস না এখান থেকে চলে যাবে তো গুদুম করে মেরে দেবো কিন্তু গুদম করে মেরে দেবো মানে হ্যাঁ আমি শুনতে পারবো না কোথায় যাচ্ছিস কি না যাচ্ছিস ব্যাগ ব্যাগ গুছাই গুছাই কোথায় যাচ্ছি আমি শ্বশুর বাড়ি যাচ্ছি তো শ্বশুর বাড়ি কোন গ্রাম বল তো দেখি আমি যাবো মুগুর দেখেছিস মুগুর মুগুর দিয়ে ভালো তোর বহুত ছাড়াই দেবো বলে কি তোমার খেয়ে কাজ নেই সারাক্ষণ মানে আমাদের পিছনে না লাগবে তোমার পেটের ভাত হজম হয় না এই স্বামী স্ত্রীর ভিতরে কথা হচ্ছে তুই বলার কে তুই বলার কে এ ফুটো এই ওরা একটা গুদুম করে একটা ঘুষি দে তো আমার মাথার রক্ত উঠে যাচ্ছে গুদুম করে একটা ঘুষি দে এ দেখো আমি মেয়ে ছেলেকে হাত দিই নেই না তো কিন্তু এতক্ষণ গুদুম করে ঘুষি দিয়ে তোমার দাঁতের ছত্রিশটার জায়গায় বত্রিশটা মাইনাস করে দিতাম তোর ক্ষমতা আছে তোর ক্ষমতা আছে ক্ষমতা থাকি মার অত সব জানি না আমিও যাবো দেখে আমরা যাচ্ছি একটা কাজে বুঝলিস মাথা খারাপ করলি না চুপচাপ বাড়ি থাক বসে চি তৈরি শুয়ে থাক আমি যাবো তাই যাবো এ ভাই আমার কিন্তু সহ্য হচ্ছে না ভাই আমি কিন্তু গুদুম করে মেরে দেবো দাও ভাবু দাও গুদুম করে মেরে দাও মার খাতে খাতে অভ্যেস হয়ে গেছে দু চারটে ঘাই না খালি মোটামুটি মন শান্ত হয় না এই ফুটার বাচ্চা ফুটো লড়িতে চাপা গাড়িতে চাপা ট্রাক্টরে চাপা হ্যাঁ আমি গেলে তোদের কি অসুবিধা হচ্ছে শুনি আমার শ্বশুর বাড়ি তুই যাবি কেন হ্যাঁ কেন আমার বাড়ি যাসনি তুই কোনোদিন তোর বাড়ি যাওয়া আর আমার শ্বশুর বাড়ি যাওয়া অনেক পার্থক্য কেন আমি আমার সতিনের বাড়ি যেতে পারি না একদম পারিস না তোর মতন কান্না নিয়ে কোনো লাভ নেই উল্টো পাল্টা গড়বড় করে দিবি সব শেষ করে দিবি এই লাস্ট লাস্টবারের মতো বলছি যে তুই যদি আমাদের সাথে আসিস তোর কিন্তু রাস্তায় বালি চাপা দিয়ে দেবো সত্যি করে বলছি বলাও যায় না এই দুটো যা খেপে আসে সত্যি কেন বালি চাপা দিয়ে দেয় বলছি হাগু কবে আসবি আজকে যাচ্ছিস তো চার পাঁচ দিন সময় লাগবে চার পাঁচ দিন শ্বশুর বাড়ি কি জামাই ষষ্ঠী খাবি হ্যাঁ ওরে জামাই ষষ্ঠী খাক আর কেরোসিন ষষ্ঠী খাক আর হালকা খাক তা তোর কি তুই জামাই ষষ্ঠী খাবি আর আমি বাড়ি বসে কি পান্তা পাত খাবো নাকি হ্যাঁ যাচ্ছি যা পাঁচ হাজার টাকা দিয়ে যা টাকা তো গাছে ফলে কোনো টাকা টাকা হবে না বাড়ির যা শাক ডাল আছে তাই রান্না করে খা ওরে যা আছে পাঁচ দিন চলবে না তুই টাকা দিয়ে যা পাঁচ হাজার দিয়ে যা এ ফুটো পাঁচশো টাকা দিয়ে দিত এনে ধর কেউ সাথে তুই তো গাড়ি করছিস যে যেরকম তার সাথে সেরকম ব্যবহার করতে হয় বলছি কি আর পাঁচশো দে এই পাঁচশো টাকা ফেরত নিয়ে নেবানি ধরবি তো ধর নয় তো দেবানি ক্যাক করে লাতি শালা কি দিন পড়িছে বিলে এলেও ছাটি মারে বলছি কি আর পাঁচশো টাকা দেয় না রে দেখ কথা বলি তো লজ্জা হয় না এখান পালা আরে ভাই ওরা গুদুম করে একটা ঘুষি মার নালি কিন্তু কাজ হবে না ওর অভ্যাস হয়ে গেছে মার খাতে গেছে মার একটা গুদুম করে মার অনেক হয়েছে ভাই আর দরকার নেই কেটে পড়ি পাঁচশো টাকা দেশে পাঁচ দিনই ডাল ছাড়া তো আর কিচ্ছু হয় না মাংস খালি তো একদিনই শেষ যা দেশে আমার কি করা যাবে পাঁচশো টাকা দিয়ে চালাতে আর কি করবো বলছি হাগু তাড়াতাড়ি চলে আসিস আর আসার সময় একা একা আসিস তোর বড়ি আর আনিস না ওরা এই জায়গায় ডিভোর্স দিয়ে আসিস এই ফটো দেখ তো কোথায় ইট আছে নাকি ওর ইট দিয়ে ওর ঘাওয়ে মাথা ফাটাই দেবো শালা দুটো খেপে রয়েছে পালাই রে পালাই চলো চলো হাগুদা লেট হয়ে যাচ্ছে চলো জানো তোমার না দেখলে আমার ভালো লাগছে না জানো নিজের হাতে খাইয়ে দিয়েছো কত কথা বলেছো সব আমার চোখের সামনে ভাসছে জানো তুমি কই একবার একটু ফোনও করছো না তুমি আরে হাগুদা মনে ফোনটা হারায় গেছে বা কিছু একটা হবে না তো এদিকে বৃষ্টি হয়েছে কারেন্ট নাই ফোন বন্ধ হয়ে রয়েছে যে কোনো কিছু একটা হবে আসো আসো টান পায়ে হেঁটে এসো বন্ধুরা ভগবানের কাছে একটু কামনা করো যাতে আমার জানুরি আমি তাড়াতাড়ি খুঁজে পাই জানুরি না দেখে আমি থাকতে পারছি না এই হাগুদা এই নারায়ণপুরের পাশ দিয়ে যাবো তো হ্যাঁ হ্যাঁ নারায়ণপুরের পাশ দিয়ে এই চম্পাখালি যাওয়া যায় চল বলেছি কি এরকম একটা স্কুটি বৌদির কিনে দিলি হয় না হ্যাঁ হ্যাঁ দিবানি আগে চল আমার জানুর কাছে চল না দেখতে পাই আমার ভালো লাগছে না হাগুদা কালকে তুই কিছু খাওনি নি একটু ওই হোটেলে দাঁড় করাবো নাকি ওরে না রে তুই চল আমি কিছু খাবো টাবো না আরে তুমি না খাইলে আমিও খাতি পারছিস না পেটের ভিতরে কিরকম গুড়ু 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 করছে ওরে খাওয়া খাই পরে ভাই তুই খেয়ে নে আমি খাবো না তুই এখানে দাঁড়া হোটেলের এখানে তুই কটা খেয়ে নে আমি খাবো না আমার মন মানসিকতা ভালো নেই তুমি কি আমার পাগল ভাবো হ্যাঁ তুমি খাবার না আমি একা একা খাবো তাই কি হয় ভাই সামনের দিক টাকায় গাড়ি চালা এরকম দুর্ঘটনা ঘটাস না একটু জোরে চালা ভাই একটু জোরে চালা আরে যে স্পিডে চালাচ্ছি মোটামুটি দুই ঘন্টার ভিতর পৌঁছে যাবা নি এ ভাই দুই ঘন্টা অত সময় লাগবে একটু স্পিডে চালা ভাই স্পিডে চালা হ্যাঁ হ্যাঁ চালাচ্ছি আর নতুন ড্রাইভার তো বোঝো তো কোনো জায়গায় ঘাই দিয়ে দিলে বা লোকের স্কুটি তারপরে ভাঙি চুড়ে গেলে আবার কিনে দিতে হবে না তুই যেভাবে পারি চালা আমার ভালো লাগছে না

ও যারা ভালোবাসে সেই মেয়েটারে ওদের বাড়ির থেকে জোর করে অন্য জায়গায় বিয়ে দিয়ে দিচ্ছে এই মানে এটা চলছে হ্যাঁ কাকু আমরা ভীষণ টেনশনে আছি কবে বিয়ে আজকে সন্ধ্যার সময় বিয়ে এর জন্য তো স্পিডে চালাচ্ছি এটা কি বলিস তুমি চুপচাপ থাকো কাকা ছেড়ে দাও কাকা যদি আমার বন্ধুর মানে আমার বৌদি যদি বিয়ে হয়ে যায় তাহলে আমরা দুইজনেই বাঁচব না দুইজনেই পুরো সুইসাইড করবো আর সব কেস আপনার উপর লিখে দেবো যে আপনি আমাদের জাতির জন্যই তার জন্য এই দুর্দশা হয়েছে

যা বলবি তাই শুনবে তোমায় আর কি করে বোঝাবো আমার স্বপ্নটা তো নষ্ট করে দিলে তুমি আরে বিয়ের পরেও হিরোইন হওয়া যায় বিদেশেও হিরোইন হওয়া যায় বুঝেছিস সময় মতন বিয়ে না হলে ভালো ছেলে পাবি না তুমি আমার মিথ্যা কথা বলে নিয়ে আসলে কাজটা কি ভালো করলে দিদা ও এই বয়সে তোর বিয়ে না দিলে আর কবে দেব বল যে কোনো সময় পটল তুলবো তারপরে কি হবে নিজের পটল তোলার জন্য আমার জীবনটা নষ্ট করে দিলে এরকম বলে না না তু তোর ভালোর জন্যই বলেছি এই ছেলেটাকে দেখবার দেখ তো দেখলেই পছন্দ হয়ে যাবে আমার দেখার কোনো ইচ্ছা নেই তোমরা এখন জোর করে দিচ্ছ বিয়ে দাও এরকম বলে না না তো ভালো ছেলে ভালো আরে মা তাড়াতাড়ি তৈরি হয়ে ছেলে আসছে দেখতে ছেলেটার সঙ্গে ভালোভাবে কথাবার্তা বলিস আর রাগারাগি করিস না আরে মুখটা ওরকম করে আছিস কেন একটু স্মাইল দে এইভাবে থাকলে পারি কেউ পছন্দ করে বাবা তোমরা তো সবাই তোমার সুবিধাটা দেখলে আমার তো ওর মনটা দেখলে না আরে ভালো ছেলে মন সব পরে ঠিক হয়ে যাবে টাকা আছে অনেক টাকা থাকলেই সব হয়ে যাবে তাড়াতাড়ি তৈরি হয়ে নে আমি আসছি সালাস চলে বিদেশে টাকা বিদেশি মাল খাবো এখন তিকার বাংলা খাবো না যাই দেখি দাদাড়ি নে মানে দাদাড়ি তৈরি হইনে আমার আর কি তৈরি এইভাবেই থাকবো আমি যা যা মুখ হাত পা ধয়ে একটু ফ্যারেন লাগলে লাগিয়ে নে তুমি লাগাও ফ্যারেন লাগলি আরেকটা বিয়ে করে বড় বয়সে চেটে যাচ্ছিস কেন মা তুমি এত বড়ুই নাই করতে পার জানি না হ্যাঁ অভিনয় করে আমাকে নিয়ে আসলে হ্যাঁ আমি একটা ফিল্ডে ছিলাম আমি একটা কাজ করছিলাম সব নষ্ট করে দিলে বলছ কি মামুনি এখনো রেডি হস নাই তুই তুমি রেডি হও এরকম বলে না আমার তাড়াতাড়ি রেডি হ এই পাঁচ দশ মিনিটের ভিতর ছেলে চলে আসবে তো বাবা আনতে গেছে আর আমি তখন থেকে বলছি মুখ হাত পা ধুয়ে টুফে আড়াল লাগিয়ে নে শুনছেই না আমার কথা এরকম করে না মা কিরকম করে তোমাদের মতন অভিনয় করে হ্যাঁ অভিনয় করে আমার নিয়ে আসলে হ্যাঁ আমার জীবনটা শেষ করে দিলে আরে বিয়ের পরে পড়াশোনা করিস অভিনয় করিস যা পারিস করিস ভালো ছেলে পেয়েছি হ্যাঁ হাতছাড়া করলে হয় ভালো ছেলে পেয়েছো এই বুড়ির সঙ্গে বিয়ে দিয়ে দিতে অত নষ্টের এই বুড়িটা হ্যাঁ এত অভিনয় করতে পারে আমি কোনোদিন ভাবতে পারিনি এত ভালোবাসতাম বুড়িটাকে আর বুড়িটা আমার জীবনটা নষ্ট করে দিল ও এইভাবে বলিস না মা আমি তোর ভালোর জন্যই করেছি ভালোর জন্য করেছো হ্যাঁ আমার কি পছন্দ কি না পছন্দ পট করে বিয়েটা ঠিকঠাক করে দিলে যা হয়ে গেছে এখন এসব কথা বারে লাভ নেই তাড়াতাড়ি রেডি হয়ে যা এখন আর কি লাভ থাক জীবনটা তো শেষ করে দিলে

সব কথা ছাড় মা তোর বাবা যা বুঝেছে ভালো বুঝেছে তাই করেছে তুই এখন রেডি হয়ে যা আমি ভেডি হব না এইভাবেই আছি সেটার কাছে আগে একবার শুনে নেওয়া উচিত ছিল আর কি করা যাবে তোর বাবাই তো বড় পর যাই দেখি তাড়াতাড়ি একটু চাটা বানিয়ে ফেলি যাই দেখি না তো আমি একটু বাইরে ছাগলগুলোর একটু ঘাস ফাস খাইয়ে আসি যাও যাও আমার জীবনটা তো শেষ করলে এখন ছাগলটা ঘাস খাও এ বাবা কি ভুল কাজ করে ফেললাম রে আমি মরার আগে এরকম একটা পাপ কাজ করে গেলাম মরেও শান্তি পাব না তুমি দেখে নিও হাগুর কথা ভেবে ভেবে আর সময় কাটছে না হাগু তুমি আসো আমার এখান থেকে উদ্ধার করো তোমার ফোন নাম্বারটাও জানি না আর আমার ফোনটাও বন্ধ আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে পারছি না হাগু কি যে করবো কিচ্ছু বুঝতে পারছি না কেন যে তোমার ফোন নাম্বারটা আমি মুখস্থ করলাম না এখন আমি কি করি কোথায় যাই হ্যাঁ জীবনটা পুরো শেষ হয়ে গেল আর বাড়ির লোকজন বুঝলো না আমায় এখন বিদেশে বিয়ে দিয়ে দিলে আমি কী করবো হিরোইন তাহলে বাবা জামাই তোমরা কথা বলো আমি পরে আসছি হ্যাঁ হ্যাঁ আপনি চাপ নেবেন না আসেন আরামসে জামাই আমার বিশাল ট্যালেন্টেড হিন্দি ইংলিশ সব বলে যাই দেখি জামাই যে ইংলিশ মালটা এনেছে পটপট করে মেরে দি বাবা রে বাবা এরকম হিরো মে তো আমি বাপের জন্মে দেখিনি হাই আমি তোমার হবু বর তা আমি কি করব বাবা মেটা তো বেশ রাগি আছে ভালোই লাগছে রাগলে তোমায় মিষ্টি আর কোন রাগের চেয়ে সালা গানও গেতে পারে না উল্টো পাল্টা গান গায় বলছি কি তোমার নামটা কি আমার নাম মুগুর খুব সুন্দর নাম বলছি কি তুমি গান গাইতে পারো আমি কুম্ফু পারি বা বা খুব ভালো বিদেশে থাকতে গেলে একটু কুমফু জানার দরকার তাহলে তো তুমি একদম পারফেক্ট বলছি কি তুমি রান্না করতে পারো আমি কোনো কাজকর্ম পারি না বাবা বা ভেরি গুড আমি সব কাজকর্ম পারি বুঝেছো আমি রান্না করে খাওয়াবো তোমায় তোমার না দেখে আমার দিল মেঘ কুচকুচ হতায় বলছি কি আমার কি দেখে তোমার পছন্দ না না আমার কোনো পছন্দ না ইয়েস আমি তো সবসময় চেয়েছি যে মেয়ে আমাকে পছন্দ করবে না সেই মেয়েকে আমি বিয়ে করবো সব দিকটা একদম পারফেক্ট বলে দি দিনটা ফাইনাল করতে এই আগামী বৃহস্পতিবারের দিনটা ভালো দিন আছে ওই দিন বিয়েটা করলে ভালো হবে বলছি কি তোমার কোনো বয়ফ্রেন্ড আছে আছে আমার বয়ফ্রেন্ড আছে ইয়েস সব সময় আমার মেয়েরা ধোকা দিয়েছে আজকে প্রথমবার তোমার বিয়ে করে তোমার বয়ফ্রেন্ডকে ধোকা দেবে তুমি বা বাবা এবার প্রতিশোধের অসুল হবে তাহলে মুগুর আমি আসছি কত বড় ক্যাবলা সালা এবার প্রতিশোধ নেওয়ার সুযোগ পাওয়া গেছে সারা জীবন মেয়েরা ধোকা দিচ্ছে এইবার আমি দেব ধোকা দেখ কেমন লাগে ভালোবাসা না পালি পারে তখন যন্ত্রণা কেমন লাগে এখন বিয়ে করে সিদ্ধা আমেরিকা সালা কেউ যেন না জানে আমি আমেরিকা এবার পাইকেরা পরিষ্কার করি কোথায় সালা ক্যাবলা সালা পাগলা খেপা তার সাথে বিয়ে দিচ্ছে ও বলছি আগামী বৃহস্পতিবার ভালো দিন ওদিনে আমায় বিয়ে দিয়ে দাও

একদম খাপে খাপছি আর শ্বশুরটাও জানা পুরো মাতাল যা বলি তাই শোনে ভগবান কি পড়লাম আমি হাগু তুমি জানো কি আর কত খুঁজবো ফুটো আমার মন বলছে আর দু চারটে বাড়ি খুঁজলেই পেয়ে যাবো হাগুদা তাই যেন হয় রে তাই যেন হয় হাগুদা অনেক কষ্ট হয়ে গেছে একটু বসে নি কি করি আর ভালো লাগছে না তুমি কালকে থেকে কিছু খাওনি কিছু খেয়ে নিতে বললাম তাও খেলে না আর খেতে ইচ্ছা করছে না চলো অনেক সময় বসলাম সামনের দিকে এগোই খেতে যা লাগিয়েছে বলার মতন কিন্তু কি করবো বউ না খুঁজে আর খাওয়াও যাচ্ছে না সালা তো ওদের মধ্যে ডাকিয়েছি একটা টোটো আছে না ভাই কি আবার অসময় ডাকে বলছে কি ভাই এই মোবাইলে যে ফটোটা আছে এই মেয়েটা কি তুমি দেখেছো এই এসব কি বলছো হ্যাঁ আমি কি এইসব ওইসব ফটো ছেলে নাকি এরকম বলছো ভাই আরে ভাই না একটু দেখে বলো তো কি কিনা আমাদের খুব দরকার আমরা খুঁজে পাচ্ছি না খুঁজে পাচ্ছো না মানে ভাই এটা ভালোবাসার মামলা ভাই তুমি তো একটু বুঝবার তো মানে মেয়েটারে বাড়ির থেকে লোকজন উঠাই নিয়ে এসে টিয়ে দিয়ে দেবে ফোন নেই মেয়ের কাছে ফোনও করতে পারছি না কিন্তু এই গ্রামে বাড়ি শুনেছি তুমি একটু দেখে বলো তো হ্যাঁ দেখেছি তো এই গ্রামে বাড়ি কিন্তু কোন বাড়ি সেটা বলতে পারবো না হ্যাঁ সত্যি বলছে এই গ্রামের বাড়ি হ্যাঁ হ্যাঁ এই পরশ দিনই তো দেখলাম আমি হ্যাঁ সত্যি সত্যি বলছো ভাই তুমি দেখেছো হ্যাঁ কিন্তু শুনলাম না কি এ মেয়েটা নাকি আমেরিকা বিয়ে হয়ে যাবে আমেরিকায় চলে যাবে তাই শুনলাম এ কি কি বলছে ভাই তুমি হ্যাঁ ভাই সত্যি কথা বলছি এই গ্রামে সব আলোচনা হচ্ছে যে প্রথমবার গ্রামের মেয়ে আমেরিকা যাচ্ছে মনে মনে যা ভেবেছি তাই হলো তাই হলো আমারও জানো চলে যাবে রে আমার সে রে আমেরিকায় চলে যাবে রে তা ভাই বাড়িটা একটু বলতে পারো আমরা একটু দেখা করতে যেতাম ভাই আমি ওই বাড়িটা জানি না আমি এখন থাকি না তুমি হোস্টেলে থাকি তো যতদূর এই আশেপাশেই হবে একটু খোঁজ খবর খবরও পেয়ে যাবে অসংখ্য ধন্যবাদ ও দাদা তুমি কানো কেন ভালোবাসার যন্ত্র নাকি তাকে বুঝবা খুঁড়ো হ্যাঁ বুঝবা খুঁড়ো মানে আমি একজন ভালোবাসি তার যদি এরকম বিয়ে হয়ে তাহলে আমারও কাঁদতে হবে তাহলে একটু সাহায্য করো আমাদের সাথে ঘুরে ঘুরে মেয়েটার বাড়িটা একটু খুঁজে দাও হ্যাঁ ঠিক আছে ঠিক আছে চলো চলো না বাবা লোকদের একটু সাহায্য করা দরকার জানি না জানো তুমি নিজের ইচ্ছে আমেরিকা চলে যাচ্ছ না বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে কে জানে আরে হাগুদা তো টেনশন নিয়ে না আমার যে হচ্ছে বৌদিদি বাড়ি থেকে জোর করে বিয়ে দিচ্ছে তুমি টেনশন নিয়ে না চলে আসছি যখন বিয়ে তোমার সাথেই হবে সত্যি বলছিস ভাই ফুটো থাকতে হবে না একথা বললি হয় কোথায় গেল আমার জানু কোথায় গেল হাগু তুমি কই হাগু কবে আসবে হ্যাঁ আমার চা আমেরিকায় বিয়ে হয়ে যাবে আর দুদিন পরে তুমি আসো আমায় নিয়ে যাও আমি আর এখানে থাকতে চাই না হাগু এ ভাই বলছি কোন গ্রাম ভাই এই যতদূর সম্ভব এই এই পাহাড়টার ওই পাশেই আছে বুঝতে পেরেছো চলো ভাই তাড়াতাড়ি চলো জানো তুমি কই এই ফুটো আমার বুকের ভিতর কিরকম ধক 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 করছে মনে হচ্ছে জানো আশেপাশে কোথাও আছে ওই তো চলে আসছি তো ওই পাহাড়ের ওই পাশেই মনে হয় চলো হাগুদা টেনশন করো না চলে আসছি হাগুদা আমার একটু জল তৃষ্ণা পাচ্ছে এই বাড়িতে একটু জল খেয়ে আসি হাগুদা আরে না রে পরে খাস আগে চলো আমি জানোরে খুঁজে নি চলো ওই পাশে পাহাড়ের ওই পাশে গিয়ে আগে জল খেয়ে নেবো জানো তুমি কোথায় গেলে আমারে ছাড়িয়া কি হলো হাগুর কথার মতন আমার শোনা গেল কই তো কেউ তো নেই এখানে হ্যাঁ মনে ভুল শুনেছি মনের ভিতর শুধু হাগুর কথাই ভাবছি তো তাই এত ভুল শুনেছি আর ভালো লাগে না হাগু তুমি কই তাড়াতাড়ি আসো হাগু আর ভালো লাগে না এই বুড়িটাই যত নষ্টের গোড়া এই বুড়িটা যে নাটক না করতো আমার আশাও লাগতো না আর এদিন দেখতেও হতো না আর কোথাকারে কোন ক্যাবলা ছেলে তার সাথে বিয়ে দিয়ে দিচ্ছে হাগু কই হাগু তুমি কই হাগু তুমি তাড়াতাড়ি আসো